ভাইদের উদ্দেশ্যে বলবো যারা এখনো বাহিরে রয়েছে, অনেকে 10টার সময় 10টা 15 মিনিটে খাওয়া দাওয়া করেন, একটু বয়স মধ্যবয়স্ক মানুষরা সুগার টুগার আছে, তো তাদের উদ্দেশ্যে বলবো যারা বয়স্ক ভাইরা রয়েছেন বা যারা কাজ করেন কর্মে ছিলেন, এখনো সময় আছে, বিলম্ব না করে দেরি না করে এই পবিত্র পাক মজলিসে এসে বসে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله চাঁদ রবিউল আউয়াল কা চমকাতা হে চমকায়েগা ঈমানো 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 আকীদত কা জলওয়া দিখলাতা হে দিখলা চমকাতা হে চমকায়েগা ঈমানো 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 আকীদত কা জলওয়া দিখলাতা হে দিখলায়েগা এক পরচম অর্শ কে উপর হে এক কাবা পর এক আকসা পর জিবরিল কে হাথ পে পরচম হক লহরাতা হে লহরায়েগা এ সুন্নি কি পহচান ভি হে অর সিনে মে আরমান দুশ্মন সে টকরাতা হে টকরায়েগা এ চাঁদ রবিউল আউয়াল কা আল্লাহুম্মা এ সুন্নি কি পহচান ভি হে অর সিনে মে আরমান ভি হে দিওয়ানা 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 নবী কা দুশ্মন সে টকরাতা হে টকরায়েগা এক পরচম অর্শ কে উপর হে এক কাবা পর এক আকসা পর জিবরিল কে হাথ পরচম হক লহরাতা হে লহরায়েগা এ চাঁদ রবিউল আউয়াল কা চমকাতা চমকায়েগা ঈমানো ঈমানো
دکھلاتا ہے دکھلائے گا اللہم আজকে বলার অপেক্ষা রাখে না যে আজকের ওয়াজের উনওয়ান বিষয়বস্তু কি হবে যে বক্তাই এই মাসে ওয়াজ করবেন না কেন সবাই আমার রাসূলের জিকির রাসূলের আলোচনাই করবেন তাদের আন্দাজ আলাদা আমার আন্দাজ আলাদা তবে যাই আলোচনা করি না কেন আল্লাহ আল্লাহর দরবারে আমাদের এটাই দোয়া থাকবে যে আল্লাহ আমাদের এই মাহফিলকে এই মিলাদ মিলাদুন নবীর জলসা কে আল্লাহ আপনি কবুল করে নেন জোরে বলবেন আল্লাহুম্মা তো আমাদের উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করেন আলোচনা তো সারা জীবনই শুনছেন কিন্তু আসল হলো কবুলিয়াত কি ভাই ঠিক না বল কবুল যদি না হয় সব বেকার বিরিয়ানিও তাবারক সব বেকার ওয়াজ করাও বেকার শোনাও কি করলে কবুল হবে কার আলোচনা কার জিকির করলে আমার আল্লাহ খুশি হবেন আমার রাসূল খুশি হবেন ও আমার ভাই জানেরা আমরা এখানে বসে আল্লাহর নামে ধ্বনি দিয়েছি কিন্তু জানার মিলাদুন নবীর জলসা জানার বিলাদাতকে কেন্দ্র করে আগমনকে কেন্দ্র করে এই জলসা সেই রাসূলের রিসালাতের ধ্বনি এখনো দেওয়া হয় নাই তো আমি যখন বলবো নারায়ে রিসালাত আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত আর একটু জোরে হবে না নারায়ে রিসালাত জশন ঈদ মিলাদুন নবী নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমার ভাই জানেরা আমার রাসূলের জিকির রাসূলের আলোচনা আমাদের নাজাতের জারিয়া এটা মাথায় রাখবেন কারুনের নাম শুনেছেন কারুন কারুন মূসা আলাইহিস সালামের চাচা তো ভাই মূসা নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন কারুন দাওয়াত গ্রহণ করলো মূসা নবী দাওয়াত দিচ্ছেন বনী ইসরাইলদের এই বনী ইসরাইলেরা আল্লাহ কে এক বলে মানো আল্লাহর সাথে কারো শরীক করো না আর আমাকে মূসা মূসা বলো না আমাকে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী আল্লাহর রাসূল বলে মেনে না দাওয়াত দিলেন আমলের কথা বললেন তো কারণ একদম ফরমাবরদার মুসা সালামের কথা অনুযায়ী চলতে থাকে নেক আমল করতে থাকলে আল্লাহ নাফরমানি করে না তো আল্লাহ খুশি হয়ে গিয়ে কারণ আল্লাহ এত দাওলাত দিলেন এত সম্পত্তি দিলেন বেতহাশা বেইন্তেহা বেহাদ সম্পত্তি কিতাবের মধ্যে এসেছে ইখতিলাফ রয়েছে তার সম্পত্তি বহন করার জন্য সম্পত্তির সন্দুককে বহন করার জন্য 60,000 উট লাগলো যদি একটা ইখতিলাফ আছে যদি 50,000ও হয় কম সন্দুক বহন করার জন্য এত টাকা পয়সা একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি আল্লাহওয়ালা হন নেককার পরহেজগার যদি হন হয় আল্লাহ আপনার রুজিতে এত বরকত দেবেন এত বরকত দেবেন আপনি আম্বানির মতো হয়ে যাবেন আদানির মতো হয়ে যাবেন আর না হলে আল্লাহ আপনাকে গরিব করে দেবেন আপনি বলেন মিনহাজ ভাই আল্লাহর হুকুম মানলে বড় লোক হব আল্লাহ খুশি হয়ে বড় লোক করবেন ঠিক আছে আল্লাহ রাসূলকে মহব্বত করলে বড় লোক হওয়া যাবে ঠিক আছে কিন্তু গরিব কেন হয়ে যাব আও কামা কওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বড় মহব্বত করি বড় ভালোবাসি নবী আমার বলেন ভেবে বলে ঠিক বলছো হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি হুজুর বলেন ভেবে বলো ঠিক বলছো তো হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি ঠিক করে বলো ভেবে বলছো তিনবার
আমার নই বলে তাহলে অপেক্ষা করে আমাকে ভালোবাসো আমার আল্লাহকে ভালোবাসো তুমি যে দাওয়া করছো বেইন্তেহা মহব্বত করো বেহাদ মহব্বত করো তবে অপেক্ষা করো অতি সত্বর তোমার নিকটে দারিদ্রতা এমন ভাবে নেমে আসবে যেমন নাকি কষ্ট দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা এমন ভাবে নেমে আসবে যেমন নাকি ঝর্ণার পানি চশমার পানি মানে নাল নালিবে যেমন নিচের দিকে ধাবিত হয় ওই রকম দারিদ্রতা কষ্ট তোমার দিকে ধাবিত সহ্য করতে পারবে তো তাহলে ভালোবাসার দারিদ্র তাহলে ভালোবাসা কখনো কখনো ইমতিহান হয় ভালোবাসা আজমাইশ করে কেউ ধনী হয় কেউ বড় লোক হয় দুটোই আল্লাহর দান আপনি ব্যতীত হতে পারবেন না আর ব্যতীত হবেন বা কেন আল্লাহ লকডাউনে খাওয়ান এই কথা বলে আল্লাহ খাওয়ান খাইয়েছেন তো এমনি সময় যত না গোস্ত কিনে খেয়েছেন লকডাউনে বেশি বেশি কিনেছেন ঘন ঘন ফিস্কি ঠিক না বেটি আপনার মেয়ে দুধ আপনি ঠিকই কিনতে পেরেছেন কষ্ট হয়েছে ধার দেনা হয়েছে ল্যাকটোজেন পেডিয়াশিয়ার আপনি দুধ কিনেছেন আপনার মায়ের ঔষধটা আব্বার ঔষধটা আপনার কিনতে কষ্ট হয়েছে কিন্তু আল্লাহ ঠিক কিনিয়ে দিয়েছেন কি ভাই ঠিক না শুকর করে শেষ করতে পারবেন তো কথা বলে পারবেন না আমরাও তো ভাবতে পারি আমার চাইতে আমার মা ভাই অনেক বেশি আল্লাহ অর্থ টাকা পয়সা সাল সাল আমি যদি ভাবি আমি মেহরাব ভাই হলাম না কেন আল্লাহ তুমি করলে না কেন এটা ভুল হবে আল্লাহ কিসমতে লিখে দিয়েছেন কতটা আমার উপার্জন হবে কতটা আল্লাহ সম্মান দেবে সব লেখা আছে না এই বলেন আছে তো আমি তো আমি মনে রাখবেন আপনি আপনার ট্যালেন্টে যদি মনে করেন আমি আমার ট্যালেন্টের বলবুতাই আমি বড় লোক হচ্ছি আমার যোগ্যতার উপরে ভিত্তি করে এটা ভুল কেন আপনার চাইতে অনেক মানে যোগ্য লোক গরি রিকশা চালাচ্ছে অনেক যোগ্য অযোগ্য লোক আঙ্গুটা ছাপ মেটিয়া বুড়ো যে আছে না নেই কত টাকা নিজের জানে না কথা বুঝতে পারছেন আপনি পড়ালেখা শিখেছেন এমবিএ করেছেন আপনি ডক্টর হয়ে আপনার মানে সেলফ মানে ডাক্তারি ঠিকমতো চলছে না আর কোয়াক ডাক্তার তার ডাক্তারি চলছে এরকম আছে না নেই কথা বলে আপনার ট্যালেন্টে কিছু হয় না আপনার আমার ট্যালেন্টে ট্যালেন্ট কিছু কাজে আসবে না আমার আমার আল্লাহ যাকে অনুগ্রহ করে দেবে যাকে আল্লাহ নামাজ নামাজ দেবে তারাই পাবে কি ভাই ঠিক না আপনার আমার কিছু নেই দোয়াই চাইতে পারে আল্লাহ জানে আপনার আমার আপনি আমি চেষ্টা করি কিছু করতে পারবো হ্যাঁ চেষ্টা করব যদি মনে করে কামিয়াব হয়ে যাব যদি আল্লাহর ইনায়াত কারণ হয় তবেই কামিয়াব হতে পারে ঠিক না বেটি অনেকে দু বছর কারবার করে করোড়পতি হয়ে গেল আপনি বিশ বছর একই কারবার করছেন আপনার উন্নতি আছে না এরকম আছে না কথা বলে কেউ দোকান আপনার পাশেই দোকান আপনার দোকান চলে না তার দোকান সেদিনে খুলেছে একই দোকান চলছে প্রচুর সেল শরীর যে বাধা আছে আপনি আমি কিছু করতে পারবো না তো মেহরাব ভাই কে আল্লাহ কত শান সংগতে রাখবেন কত টাকা অর্থ দেবে ওর লেখা আছে আমার আমি মেহরাব ভাই হতে নিজে যদি চাই পারবো আল্লাহ আল্লাহ যতটুকু যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ না খেয়ে রেখেছি এই কথা বলে না খেয়ে আছেন এ ভাই গোস্ত জোটে তো তাহলে আমার ভাইদের বাড়িতে প্রত্যেক দিন গোস্ত হয় না হলে সপ্তাহে পাঁচ দিন হয় আর কি চান আপনি আর কত আরামে থাকতে চান আপনি মানুষের তো আশা শেষ তাই না যত আল্লাহ দেন তত আরো হলে ভালো আরো হলে ভালো তো শুকরিয়া আল্লাহর হুকুম মেনে চলেছে কারণ আল্লাহ প্রচুর টাকা পয়সা দিয়ে অর্থ তো ভাই আমার তো মূসা আলাইহিস সালাম একদিন হুকুম করলেন আল্লাহর হুকুম পে হুকুম করলেন এ বনি ইসরাইলেরা যাদের অর্থ আছে টাকা পয়সা রয়েছে অর্থের পরিমাণ বলে দিলেন এত পরিমাণের বিনিময়ে এত টাকা করে তোমাদের যাকাত দিতে হবে পরিমাণ ঠিক করে দিলেন কারণ জি ভাই তোমাকে যাকাত দিতে হবে কারণ বললো নিজের থেকে একটা রকম ঠিক করলো যে আমি এত টাকা যাকাত দেব মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাই তুমি দিও তারপরে করে যে হিসেব মিলাচ্ছে
মিলিয়ে দেখছি প্রচুর টাকার যাকাত। এত টাকা যাকাত দেওয়া যাবে না, কিন্তু মূসা আলাইহিস সালামের জালালি কাহারি মেজাজ যদি বিয়াদবি করি গর্দান যাবে। আজরাইল কে চড় মেরেছিলেন তো জানেন, সালাম দিতে ভুলে গেছে টেনে এক চড়। তাফসীরের কিতাবে এসেছে আজরাইল চোখটা নিয়ে আল্লাহর দরবারে হাজির, গিয়ে বলছেন আল্লাহ কোথায় পাঠিয়েছি মার খাওয়া তো, এত লোকের এত নবীদের জান কবজ করলাম মার খাই না, আর এখানে সালাম দিতে ভুলে গেছি টেনে এক চড় মেরেছে হাতে চোখ। আমার আল্লাহ বলে ওরে আজরাইল সমস্ত নবীরা সমন্বন সমন্বন, আমার মুসা যে বড় জালাল বালা নবী বড় কাহারি মিজাজের নবী, কেন বিয়াদবি করলে সালাম দাও নাই, আমার মুসা কালিমুল্লাহর সাথে বিয়াদবি হয়ে গেছে তাই তুমি মার খেয়েছো। আদবের সাথে সালাম দিলে না কেন, বিয়াদবি করেছো তাই মার খেয়েছো। আচ্ছা বিছানা মতো নেই, আমার ভাই জানেরা আপনি একটু এগিয়ে আসি, সিতারে নাচতে ফলক পর শক চাঁদ হোতা হ্যায় দুলারে, আমিনা কে জব কভি উঙ্গলি উঠাতে হ্যায় মুনাফিক কাঁপ জাতা ফরিশতে ঝুম জাতে হ্যাঁ হম নাতে শাহে হর দো আলম গুনগুনাতে হ্যায় আল্লাহুম্মা। এগিয়ে আসি এগিয়ে আসি, পলটাতা হে সূরজ শাম কে উনকে ইশারে পর, পলটাতা হে সূরজ পলটাতা হে সূরজ শাম কে উনকে ইশারে পর, অন্ধেরা ভাগ জাতা মুস্কুরাতে হ্যাঁ নাতে হর দো আলম গুনগুনাতে হ্যাঁ। জাকাত দিতে হবে অনেক টাকা হিসেব করে, না এত টাকা জাকাত দিতে হবে না। জালালি কাহারি মিজাজ চড় মেরেছে আজরাইল কে, কি করলে কি করলো কারো চক্রান্ত করলো, একটা সুন্দরী মহিলা কে পয়সা দিল টাকা পয়সা দিল দিয়ে বলল মুসা আলাইহিস সালাম যখন মজমার মধ্যে ওয়াজ নসিহত করবেন আমি তোমাকে ইশারা করব, তুমি এসে ওই মজমার মধ্যে সবার মাঝে তুমি বলবে মুসা কালিমুল্লাহ আমাকে নির্জনে একা ঘরে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে আমার সাথে নাজায়েজ কাজ করেছে, বলুন নাউজুবিল্লাহ আমার সাথে জিনা করেছে নাউজুবিল্লাহ, এটা তোমাকে টাকা দেয়া হবে। তো মুসা নবী ওয়াজ করছেন, হালাতে মাস্তিতে ওয়াজ করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন,
ওই মজমার মধ্যে কারণ ইশারা করলো করার সাথে সাথে ওই মহিলাটা এসে ওই ভারী মজলিসের মধ্যে এসে বলল ওরে বনি ইসরাইলেরা এই মূসা কালিমুল্লাহ অসৎ চরিত্রের মানুষ আমার সাথে গভীর রাতে রাতের অন্ধকারে নির্জনে আমাকে ঘরে নিয়ে গিয়ে আমার সাথে জিনা করেছে তোমার কালিমকে তোমার রসুলকে এই কারণ এই মহিলাটা জলিল করে দিল মহিলাটি বদনাম করে দিল আমি মিথ্যা কথা বলেছি জোরে বলুন না আমাকে কারুন পয়সা দিয়েছে অর্থের বিনিময়ে আমাকে এই কথাটি বলতে বলেছে আমাকে ক্ষমা করে দেন কারুনের শাস্তি কি হচ্ছে কারুনের আজুবাজু জাহান্নামের আগুন তৈরি হয়ে গেল কারুন জমিনে ধসছে আল্লাহ বলছেন আমার আমার নবীর সাথে কালিমুল্লাহর সাথে বিয়াদবি করেছো শাস্তি সঙ্গে সঙ্গে পাবে শাস্তি আরম্ভ হয়ে গেল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ লিখেছেন জমিনের মখলুকরা জমিনের মখলুকরা মানে এখানে মানুষ এখানে আমরাও জমিনে মখলুক এখানে বোঝানো হচ্ছে কীড়া মকড়া সাপ বিচ্ছু ব্যাং পোকা মাকড় তারা কারণকে জিজ্ঞাসা করে ওরে কারণ তুমি কেমন গুনাহ করেছো কেমন পাপ করেছো কেমন অন্যায় করেছো যে তোমার উপরে আল্লাহর শাদীদ আযাব হতে লেগেছে কেমন পাপ কেমন গুনাহ করেছো এত কঠিন আযাব কারণ ওই সময় জমিনে মখলুকদের বলেছে ওরে জমিনের মখলুকেরা আমি মূসা কালিমুল্লাহর সাথে বিয়া দেবি করেছি জেনার তোহমত লাগিয়েছি তা আল্লাহ আমার উপরে রেগে গিয়েছেন আল্লাহ আমার সমস্ত আমাকে বরবাদ করে দিয়েছেন আমাকে আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন কাফির বানিয়ে দিয়েছেন আমার উপরে শাদীদ আযাব হচ্ছে মূসা নবীর সাথে বিয়াদবি করার জন্য যখনই মূসা নবীর নামটা কারুন জুবানে নিয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাকে বলেন এই ফেরেশতারা কারণের উপরে আযাব বন্ধ করে দা ফেরেশতারা বলে আল্লাহ এত বড় পাপী এত বড় জালিম কাফের তার আযাব কেন বন্ধ করা হবে কাফেরদের সারা জীবন কাফেররা সারা জীবন আযাব পাবে কি ভাই ঠিক না ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা হমেশা হমেশা কে লিয়ে আযাব মে মুতালা রহেগা আযাব কেন বন্ধ করা হবে ফেরেশতারা জিজ্ঞাসা করেছে কথা এদিকে গৌর করেন ভাই কিসের জন্য আযাব বন্ধ হলো কেন বন্ধ করতে বলছে কুরবান হয়ে যান আমার আল্লাহ বলেন ওরে ফেরেশতারা কারুনের জুবানে আমার নবী মূসা কালিমুল্লাহর নামটা থাকবে কারুন যতক্ষণ পর্যন্ত
মুসা নবীর কথা বলতে থাকবেন আমার আমার মুহাম্মাদের নবী আমার কালিমুল্লাহ আমার জালালি কাহারিম জাজের নবী যতক্ষণ মুসা কালিমুল্লাহ নামটা কারুনের জুবানে থাকবে যতক্ষণ কারুন মুসা 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 করতে থাকবে আমি আল্লাহটা গাওয়ারা করি না আমি আল্লাহটা পছন্দ মনে করি না জুবানে মুসা কালিমুল্লাহর নাম হবে আর সে আযাবে থাকবে না 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 এটা হতে পারে না পারে না যতক্ষণ কারুন মুসা মুসা করতে থাকবে আমি আল্লাহ আযাব ক্ষমা করে দেব আর একটু জোরে বলা যাবে না মুসা নবীর নাম নিলে যদি আযাব বন্ধ হয় আমার নবীর নাম নিলে কবরে আযাব বন্ধ হতে পারে কি পারে না কবরে আযাব তাকফিফ হতে পারে কি পারে না পারে বুখারী শরীফ খুলুন পেয়ে যাবে কিতাবুন নিকাহ খুলুন আবু লাহাবের দাসী সুয়াইবা আমার রাসূল পাকের বিলাদতের আগে হযরত আব্দুল্লাহ হুজুর পাকের আব্বাজান ইন্তেকাল করেছিলেন সুয়াইবাকে আবু লাহাব বলেছিল আমার ভাই মৃত্যু ভাই বাড়িতে আজকে সন্তান আসবে আর সেই সন্তানের তুই দেখভাল করবি আর ওই সন্তানের সুসংবাদ তুই আমাকে এনে দিবি তাহলে তোকে আমি ইনাম দেব উপহার দেব তোকে ইনাম দেব আবু লাহাবের দাসী সুয়াইবা ছুটতে 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 এসে আবু লাহাবকে খবর দেয় ও আবু লাহাব আই আমার মনিব সুসংবাদ আছে আজকে আপনার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরেতে একটা চাঁদের মতো ফুটফুটে পুত্র সন্তান হয়েছে নবীর জন্য মুসা নবীর জন্য কাফের কারণও আযার পেয়েছে নবীর মামলা তো আলাদাই আলাদা বুখারী শরীফ খুলুন কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই কেটে দেয় সংবাদ ছুটে ছুটে এসে ছুটে ছুটে এসে বলল যে আজকে আপনার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতো ফুটফুটে পুত্র সন্তান হয়েছে নবী মনে করে নয় ভাতিজা মনে নবী মেনেছে আবু লাহাব আর মশহুর মারুফ জাহান্নাম গ্যারান্টি কাফেরদের তো গ্যারান্টি গ্যারান্টি কিন্তু আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে কি ভাই ঠিক না আমার নবী শান দেখুন আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন সাফা নামক পাহাড়ে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছেন হাত তুলে তুলে দাওয়াত দিচ্ছেন ডাকছেন তখন আবু লাহাব কি বলেছিল জানেন তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি ধ্বংস হয়ে যাও তোমার হাত ভেঙে যায় কুড়িয়ে যায় তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা এই জন্য আমাদের সমবেত করেছো যে আমাদের উৎপরস্থের বিরোধিতা করবে নিজের আল্লাহর একত্ববাদের কথা বলবে নিজের রিসালাতের কথা বলবে তাই আমাদের ডেকেছো তোমার হাত যেন আমার আল্লাহ বলেছেন এত বড় মজা আমার হাবিবের দিকে হাত তুলেছিস নবীর গুস্তাকদের কি অবস্থা হবে শুনো বুঝে না হাত তুলেছ উঙ্গলি উঠাতে হবে মুহাম্মদ কে জানি আগুলটা লম্বা করে বলেছিল তাব্বাল্লাহ নবী দাওয়াত করছে এসো আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহর হুকুম পে দাওয়াত দিচ্ছেন হাত লম্বা করে আঙুলটা তুলে যায় তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন তোর এত বড় মজা আমার হাবিবের দিকে হাত তুলিস ইনি যে আমার আশিক হন মাশুক হন মুহিব হন মাহবুব হন হাত তুলে চো শাস্তি পাবে উঙ্গলি উঠাতে হবে মেরে মুস্তাফা কি জানি ওরে আবু লাহাব আমার নবীর উপরে হাত তুলেছো আগুন তুলে
নবীকে বদদুয়া করেছো আমি আল্লাহ সাজা দেব আমি আল্লাহ সাজা দেব যেমন হাত তুলেছো হাতের শাস্তি পাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাব দুটো হাত ভেঙে যাক গুড়িয়ে যাক আবু লাহাব দুটো হাত ভেঙে গিয়েছে গুড়িয়ে গিয়েছে তুমি বলেছো তাব্বাত ইয়াদা বলুন সুবহানাল্লাহ জোর আরেকটু জোরে বলবেন না একই কথা ফিরিয়ে দিলাম তুমি আমার হাবিবকে বলেছো তাব্বাল্লাক আমি বলছি তাব্বাত ইয়াদা বলুন সুবহানাল্লাহ ভবিষ্যতে গুস্তাখি যদি হয়ে যায় হিংসা করে কোন জামাতের উপরে হিংসা করে কোন দলের উপরে হিংসা করে তাদের ঐতিহ্যকে হিংসা করে যদি আমরা কোনো কমেন্ট করি রাগ করছো করো নবীর উপরে যদি আঘাত লেগে যায় না জামাতকে ছোট করার জন্য তার ঐতিহ্যকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে ফিরাতে পারবে না আমি যদি কোনো খারাপ কমেন্ট করি আর কচ্ছ তাকে দিয়ে আমি যদি একটা ওলির বিরুদ্ধে কথা বলি যদি হয়তো ওলি সবাই যায় না সবাই বলে ওলি কিন্তু মানে ওলির সুরুতটা ওলিকে জাজমেন্ট করে করি আমরা আমাদের জ্ঞান অনুযায়ী জাজমেন্ট করি কিন্তু হাকিকাতান কে ওলি কে ওলি নয় লাস্ট জাজমেন্ট কার হাতে আছে আমার আল্লাহর হাতে আছে একজনকে আপনি ওলি বলছেন আর আমি ওলি নাও বলতে আমার জাজমেন্টে সে ওলি নয় এখানে যদি বিরোধিতা করি আমার আমি কাফের হয়ে যাব কথা বুঝতে পারছেন ভালো করে বুঝবেন কাফের হব না কারণ আমার জাজমেন্টে সে ওলি নয় আমাকে আপনি কথার উদাহরণ দিচ্ছেন আমাকে জাজমেন্ট করে আমার চাল চলন দেখে আপনি বলছেন যে আপনি মিনহাজ ভাই আল্লাহর ওলি নেক ভালো মানুষ আশিকের লোক আপনি বলছেন আরেকজন জাজমেন্ট করে না না ফালতু আমি আমার কোরআন হাদিসের ধাঁচে ফেলে দেখছি ভালো তো সেই লোকটা যদি আমাকে কিছু উল্টো পাল্টা বলে গালি মন্দ করে তার কোনো কিছু হবে না গালি মন্দ করার জন্য গোনা হবে কিন্তু বেঈমান হবে হবে কিন্তু নবীর ব্যাপারে নবী মকবুল কবুল হয়ে গেছেন নবীরা মাসুম মাহফুজ এগুলো আম বেশি দলিলের প্রয়োজন নেই বাচ্চা বাচ্চা জানে নবীর ব্যাপারে যদি বলি ঈমান থাকলে না যা তাহলে সব আপনার প্রতি আমার রাগ থাকতে পারে আপনাকে মারার জন্য আমি নবীকে টেনে এনে মারব নাউজুবিল্লাহ সুমা নাউজুবিল্লাহ ঈমানের ঈমান চলে যাবে সব শেষ কবরে ঢুকে দেখবে কি হলো আল্লাহ আমি এত নামাজ এত ওয়াজ এত নসিহত করেছি আল্লাহ আমার সব কোথায় গেল আনতাহবাত আমালুকুম আনতুম লা তাশুন আমল বরবাদ করে দেওয়া হয়েছে বুঝতে পারে না আল্লাহ বুঝতে দেননি কেন আরে হাবিবের মামলায় আমি বুঝতে দেব না আমার সাথে বিয়াদবি করলে বুঝতে দেব এ তাশি আছে আজকে সময় নেই আমার সাথে যদি বিয়াদবি করো আমি আল্লাহ আমি তোমাকে অনুধাবন করার ক্ষমতা দেব বুঝতে দেব হু করে কাঁদবি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আমি মহলা দেব কিন্তু আমার হাবিবের বিরুদ্ধে যদি কথা বলো হাবিবের সাথে গুস্তাখি করো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন সুরি হবে না বুঝতেই পারবি না কখন তোমার 70 বছরের নামাজ 80 বছরের রোজা 70 বছরের রোজা তোমার কখন বরবাদ হয়ে গেছে তোমার আমলে সালিয়া তোমার ওয়াজ মাসিয়াত কখন নেক আমলগুলি বরবাদ হয়ে গেছে সুরি হবে হবে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন বরবাদ করে দেব বুঝতে দেব না আল্লাহ বুঝতে দেবেন না কেন বুঝতে দিলে তো হুমু করে কাঁদবে মাফ করে দিতে হবে হাবিবের বেলায় আমি মকাই দেব না 70 বছর নামাজ পড়ে কবরে ঢুকবি 40 বছর ওয়াজ পড়ে কবরে ঢুকবি 70 বছর রোজা রেখে কবরে ঢুকবি ঢুকবি ফেরেশতা মাথা মাথা কি ব্যাপার বলে ফাটাবো তুমি কেন আমি নামাজ পড়েছি আমার কবরে আমি হাঁটু আমি নামাজ পড়েছি নবীর ব্যাপারে কি বলেছিলিস মা কুনতা তাকুল ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীকে বারে মে তেরা কিয়া কহনা থা কিয়া কহতা থা দুনিয়া মে এখন তো ঠালাই পড়ে লাঠি দেখে অনেক কথাই বলি দুনিয়াতে কি বলি নবীর পাওয়ার নেই নবী অক্ষম নবীকে আল্লাহ পাওয়ার দেন নেই বলেছিলিস না নবীর সাথে গোস্তাকি হয়েছে কপালের দাগটা রয়ে গেছে কিন্তু ফাটাবে হাঁটুতে দাগ কিন্তু মার খাবি তোর আমল বাঁচাতে পারবে আমার হাবিবের উপরে আকীদাটা সর আকীদাটা তুমি বাঁচাতে পারতো বলুন সুবহানাল্লাহ
হাবিবের হাবিবের সাথে গুস্তাকি করেছি সব আমল বরবাদ করে দিয়েছি বুঝতে দিই না বুঝতে দিলে তো কাঁদবি হাবিবের বেলায় বুঝতে দেব না তাই টনটনে জ্ঞান অর্জন করে হাবিবের বেলায় যখন কোন কথা বলবে টনটনে জ্ঞান অর্জন করে কথা বলবো জেনে বুঝে কথা বলো আন্দাজে নয় ধারণার উপরে নয় তোমার জ্ঞান কম আছে তুমি জানো না জ্ঞান অর্জন করে বলো অল্প জ্ঞানে বলতে যেও না কবরে বুঝতে পারবে যে কেন কি হলো এত আমল এত নামা আমি 10টা মসজিদ করেছিলাম মাদ্রাসা করেছিলাম কোরআন বুঝেছি সাহেব কোরআন কোরআন বুঝেছো সাহেবে কোরআন কি বুঝো নাই নামাজ বুঝেছো সাহেবে নামাজ যার জন্য নামাজ সেই রাসূল কে বুঝো না কোরআন কে যত্ন করে মখমলে মোড়ে তাকে তুলে রেখেছো পেরেছো কি নিজের কলিজার খাঁচার মধ্যে যত্ন করে রাসূল কে তুলে রাখতে পেরেছো পারো না নামাজ বুঝলে সাহেবে নামাজ কে বুঝলে না যার জন্য নামাজ তাকে বুঝলে রোজা বুঝলে যার জন্য রোজা তাকে বুঝলে না সব বেকার কথা বুঝতে পারছেন তো যাই হোক আমি কি বলছিলাম যদি সোয়াইবা খবর দিল ছুটতে ছুটতে এসে আমার আবুল হাব খবর দিল আবুল হাব দুটো আগুন তুলে বলল ইন্নি সুকিতু হাযহি লিতাকা সোয়াইবা ওরে সোয়াইবা তুই এত সুন্দর একটা সুসংবাদ এনে দিয়েছিস আমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে একটা আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতো ফুটফুটে পুত্র সন্তান হয়েছে আমার ভাতিজার জন্ম হয়েছে এত সুন্দর সুখবর তুই এনে দিয়েছিস বলে আমি তোকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম আমার ভাতিজার জন্মের খুশিতে আমি আজাদ করে কবরে কেমন আছো স্বপ্ন দলিল না ওরে দেখছে তুমি আমি রেওয়ায়াত করছেন ইমাম বুখারী কথা বুঝতে পারছি জাল জাল হাদিস দলিল হবে না সেই হাদিস ইমাম বুখারী বর্ণনা করবে কথা বলে এই হাদিস সহি শিক্ষিত হাদিস আর স্বপ্ন দেখছেন কে মিনা সিদ্দিকী রসুল পাকের চাচা চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবুল হাব তোমার কবর অবস্থাটা কি তাব্বাত ইয়াদা আবিল হাব কথা খুব মার খাচ্ছ কি ব্যাপার কি হচ্ছে কবরে কি কন্ডিশন ওই সময় আবুল আহাব আব্বাসকে বলে ও ভাই আব্বাস দুজনে ভাই ভাই আব্বাস ও ভাই আব্বাস কষ্টের কথা কি বলবো এমন কোন মুহূর্ত নাই এমন কোন সময় নাই এমন কোন ঘড়ি নাই যে আমার উপরে আল্লাহর আযাব হয় না এমন কোন মুহূর্ত নাই যে আমার উপর আল্লাহর আযাব হয় না এমন কোন ঘড়ি নেই আমার আযাব তবে একটা কথা সোমবার দিনেতে বাড়ির মিলন শুভ সাদেকের সময় আমার ভাতিজা মুহাম্মাদের জন্ম হয়েছিল আর এই জন্মের সুসংবাদটা আমার সোয়াইবা নামক দাসী আমাকে এনে দিয়েছিল বলে আমি খুশি হয়ে গিয়ে আমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরেতে একটা চাঁদের মতো ফুটফুটে পুত্র সন্তান হয়েছে আমার ভাতিজার জন্ম হয়েছে আমি খুশি হয়ে গিয়ে আমি আমার দাসীকে আঙুলের ইশারায় আজাদ করে দিয়েছিলাম আর আজাদ করার কারণে কবে বাড়ির রবিউল আউয়ালের সোমবার পড়বে তা নয় প্রতি সোমবার দিনের কবরে আজাদকে আমার আল্লাহ একটু কম করে দেন আল্লাহ কোরআনে বলছেন কোনোদিনই কোনো কাফের আজাদ কম হবে না রিয়াজুল সলিহীন ইমাম নববী রহমাতুল্লাহ লেখা রিয়াজুল সলিহীন
সৌদি আরবিয়ার সমস্ত মসজিদে পড়ানো হয়। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, কাফেরদের কখনোই আযাব হবে না, কিন্তু আমার নবীর সম্মানার্থে আমার আল্লাহ আবু লাহাবের কবরে আযাব কমিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, এটা খাস আমার নবীর জন্য। বলুন সুবহানাল্লাহ, কে বলেছেন কি যাকাত কেউ ফেতরা করে মৌলবি না? ইমাম নববী রহমাতুল্লাহ। আল্লাহ আমার আযাবকে কম করে দেন, আমি আবু লাহাব আমার সম্মানের আযাবকে আমার আল্লাহ তাকফীর করে দেন। শুধু তাই নয়, যে আগুলের ইশারায় আমি আমার দাসীকে আযাদ করেছিলাম, ওই আগুলের মধ্য দিয়ে সোমবার দিন মিষ্টি পানি বার হয়, এত মিষ্টি এত মিষ্টি পানি বার হয়, ওই আগুলটা আমি মুখের মধ্যে পুরে দিয়ে চুক 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 করে ঠান্ডা পানি পান করতে থাকি, আর পান করার কারণেতে আমার ছদিনের চলে যাওয়া পুড়ে যাওয়া শরীরটা আমার জ্বলে যাওয়া পুড়ে যাওয়া শরীরটা একটু তরুতাজা হয়ে যায়। আর একটু জোরে আমার নবীর আল্লাহ এমনই শান দিয়েছেন কবরে আযাব কমে, কাফেররাও ফায়দা পায়, মুসা নবীর জিকিরও কারণ ফায়দা পেয়েছে। কি ভাই ঠিক না ভুল? আযাব মাফ হয়েছে আমাদের নামাজ। আমরা এত নবী নবী কেন করি? আমাদের নামাজ, আমাদের ইবাদত বান্দেগি, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের মুরাকাবা মুশাহাদা, যে কন্ডিশনের ইবাদত আপনি আমি করি, যে ইবাদত বান্দেগি আপনি আমি করি, যদি মনে করেন এই ইবাদত বান্দেগি করে নাজাত পেয়ে যাব, বড় ভুল। বুখারী শরীফের হাদিস, আমার ভাই জানার মনে রাখবেন, আল্লাহর ফজল করম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি যদি মনে করেন আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, জারিয়া হবে, জান্নাতে যাবেন আল্লাহর ফজল করম। কি ভাই ঠিক না? আমার নবীও বলেছেন মাসুম মাহফুজ, মাসুম নবী মাহফুজ নবী, তবু আমার নবী বলেছেন যে আল্লাহর করম ফজলে জান্নাতে যাবে। তো ভাই নবী যদি আমাদের ইবাদত বান্দগিটা করে যতটুকু যতটুকু করছেন মনে করছেন কাফি না? আমার ভাই জানেরা নূহ নবীর উম্মতকে আমার আল্লাহ কি করে দিয়েছে? কিছু আবেদা, কিছু আল্লাহ নামাজ পড়নে ওয়ালা, ইবাদত বান্দেগি করনে ওয়ালা, মুসা নবী কে নবী বলে মানা ওয়ালা কিছু মানুষ ছেলে মেয়ে ওই কষ্টের উপরে উঠেছে। নূহ নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ তোমার কতগুলো বান্দা বান্দি, আবেদা জাহেদা জাকিরিন বান্দা বান্দি শাকিরিন বান্দা বান্দি আমার কাস্তির উপরে উঠে পড়েছে, কাস্তি দুলছে ডুবে যাবে ডুবে যাবে, আয় আল্লাহ আমার কাস্তিটাকে ডুবিয়ে দিও না দিও না, আমার আবেদ জাহেদ বান্দা বান্দিদের তুমি ডুবিয়ে দিও না গর করে দিও না। আমার আল্লাহ বলে ওরে নূহ এটা হলো আমার আযাবে ইলাহি, আমার আযাব এসে গিয়েছে, মুত্তাকি মারা যাবে, পরিষ্কার মারা যাবে, আল্লাহওয়ালা সবাই মারা যাবে, কেউ বাঁচবে না, এটা হলো আমার আযাবে ইলাহি, আমার আযাবে ইলাহি থেকে কেউ বাঁচবে না, আমি ডুবিয়ে দেব গর করে দেব তোমার ওই উম্মত উম্মতদের নামাজ ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল বাঁচার জন্য যথেষ্ট নয়, যথেষ্ট নয়, তবে আমি বাঁচাতে পারি। ওই কাস্তির মধ্যে তুমি লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের নামটা লিখে দাও, আর আমার আমার আখি নবী শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র মুহাম্মদ নামটা যদি লিখে দাও, লিখে দাও আমি তোমার কাস্তিকে ডুবিয়ে দেব, দেব না দেব না, কিনারাই ভিড়িয়ে দেব। আরেকটু জোরে
আমার হাবিবের নামটা লিখা লিখা কষ্টি আমি গর করে দেব না ডুবিয়ে দেব না আমার হাবিবের নামের খাতিরে আমি কষ্টিকে নৌকাকে ভাসিয়ে দেব বলুন সুবহানাল্লাহ তো ভাই আমার আমার নবীর জিকিরই আমাদের নাজাতের জারিয়া তাই তো আমরা এত নবী নবী করি তাই না নবীর নামের ধ্বনি দিই আরে কেনই বা দেব না আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালাম কে কেন আমি নবী রিসালাতের ধ্বনি এত দিই শীশ আলাইহিস সালাম কে ওসিয়াত করছেন বাবা শীশ আমি মারা যাব আমি ইন্তেকাল করব আমি দুনিয়া থেকে চলে যাব আমি তোমাকে ওসিয়াত করছি নসিহত করছি মনে রেখো ভুলে যাবে না আমার পরে তুমি নায়েব হবে আমার পরে তুমি খলিফা হবে তাই আমার ওসিয়াত নসিহত মনে রেখো ও বাবা আশিস ইজা যাকারত আল্লাহ তুমি যখন আল্লাহর জিকির করবে আল্লাহ 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 যখন করবে আল্লাহর জিকির যখন তুমি করবে বাল তাযকুরিলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহ 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 আলোচনা করার সাথে সাথে আল্লাহ রাখি নবী শেষ নবী জানাবে মুহাম্মদ রাসূলের আলোচনা জিকির তুমি করবে যখন আল্লাহ আল্লাহ করবে সঙ্গে সঙ্গে তার সাথে সাথে মুহাম্মদ মুহাম্মদ তুমি করবে সাল্লাল্লাহু ইজা যাকারত আল্লাহ যখন তুমি আল্লাহর জিকির করবে বাল তাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা শীশ আলাইহিস সালাম বলছেন আব্বা আদম কেন আখির নবী শেষ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির কেন আল্লাহর জিকিরের সাথে করতে হবে আদম আলাইহিস সালাম যখন তখন বলেছিলেন এই মর্মে হাদিস এই ওসিলা আদম আলাইহিস সালাম যে ওসিলা দিয়েছিলেন যারা হাদিস অস্বীকার করে তাদের বলবো আপার চেম্বার ইজ এমটি নাথিং ইজ দেয়ার কোপ্রিতে কিছু নেই পড়াশোনা বেশি পারেনি ইমাম হাকিমের লেখা মুস্তাদরিক কুরআন পেয়ে যাবেন সেই হাদিস নবীর ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিল পুরো ঘটনাটা কাবাইলিল আরশ আরশের থামবাই নবীর নাম সব পড়ে হয় আমার মনে হয় নজর কি কমি হ্যায় ওদের ওদের নজরে কমি রয়েছে না হলে দিলের মধ্যে নিফাক মুনাফিক রয়েছে যদি নজরে কমি থাকে তাহলে পড়ে না আর যদি অন্তরে নিফাক থাকে কোনো লাভ আছে বলে লাভ সব জানে কসম খেয়েছে যে সুন্নিরা যেগুলো করবে যেগুলো বলবে আমরা মানব না থাকলেও মানব কথা বুঝতে পেরেছি কিছু করার পারা তো ভাই আমার না মাননে কা কোই ইলাজ হ্যায় কথা বল তর্ক হচ্ছে বুঝলে কাক কি রঙের হয় সচরাচর কাক কি রঙের হয় কালো আর সাদা রঙের কাক আছে কাকের মতো লোকে কাক বলে না ইংরেজিতে কাক বললো কাক নয় অন্য জাত কাক কালোই হবে কাওয়া সফেদ নেই হতা হয় কালাই হতা হয় কালোই হয় তো তর্ক করেছে যে কাক সাদা মা বলছে তুই এখানে তর্ক করছিস কি নিয়ে বলতি আমি বলি যে কাক সাদা হয় পাগল নাকি সবাই জানে কাক কালো তুই সাদা বলে বলে আমি নাম চ্যালেঞ্জ করি তুই তো হেরে যাবি যে মানুঙ্গা নেই তো মানুঙ্গা নেই যাবে যাব মানুঙ্গা হি নেই হারুঙ্গা কে যত আমি মানবই না তোমাকে হারাবে কি ও বলবে কালো আমি বলবো সাদা মানুঙ্গা হি নেই তো হারুঙ্গা ভি তো ঠিক এই রকম না মানলে না মানার কোনো ঔষধ ঔষধ রয়েছে কথা বলে নেই তো শীশ আলাইহিস সালাম বলছেন যে কেন কেন আল্লাহ জিকিরের সাথে সাথে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে হবে হযরত আদম আলাইহিস সালাম বলেন
আল্লাহ যখন আমার শরীরে জান দিলেন রূহ দিলেন আমি আসমানের দিকে তাকালাম তাকাবার সাথে সাথে আল্লাহর আরশ দেখতে পেলাম আল্লাহকে জান্নাত জাহান্নাম পৃথিবীতে যত আজাইব গরাইব আছে ও ভাই ভাই কুটুম্বাড়ি নাকি তো যাই হোক যত আজাইব গরাইব গরাইব আছে সব আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন সব দেখিয়ে আমি আর আল্লাহর আরশকে দেখতে পেলাম আরশের থাম্পাই পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দেখালেন জান্নাতের লালে আউজার গুলে গুলজার জান্নাতের বাহার জান্নাতের বাগিচায় জান্নাতের বাগানে জান্নাতের ফল ফুলেতে জান্নাতের জানালা দরজায় জান্নাতের দরজা জানালার পর্দাতে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মাদকে দেখতে পেলাম আমি জান্নাতের হুরেদের কপালেতে আমি জান্নাতের হুরেদের বুকেতে হুরেদের কপালেতে আল্লাহর নামে সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলাম জান্নাতের গোলামদের বুকেতে আমি মুহাম্মদ দেখতে পেলাম আল্লাহর নামের সাথে সাথে আল্লাহ আমাকে সমস্ত জায়গা ঘোরালেন আমি আপনাদের সমস্ত জায়গায় ঘুরলাম যেখানে মেঘের মধ্যে যেখানে আমি আল্লাহর নাম দেখতে পাই ওখানে আমি মুহাম্মদ দেখতে পাই তাই তো আমি বলি আমার আন্দাজে আমি বলি আমার আশে তোমার নাম হাবিব হাবিবের নাম কোথায় কোথায় শুনেন আমার আশে তোমার নাম খতিবের খুতবাতে তোমার নাম মুহররে তাহরিরে তোমার নাম মুকাররে তাকরিরে তোমার নাম মুহাদ্দিসের হাদিসে তোমার নাম মুফাসসিরের তাফসিরে তোমার নাম কোরআনের পারায় পারায় তোমার নাম ফকির ফেকাতে তোমার নাম মুফতির ফতোয়ায় তোমার নাম মসজিদের লালকারে তোমার নাম মুয়াজ্জিনের আজানে তোমার নাম একামাতে তোমার নাম হাউজে কাউসারে জাম পেয়ালাই তোমার নাম ফেরদাউসের গোলামদের বুকেতে তোমার নাম জান্নাতের হুরেদের কপালে তোমার নাম লোহে মাহফুজে তোমার নাম বাইতুল মামুরে তোমার নাম ইমানের কলেমায় তোমার নাম আমার হাবিব যেখানেই হবে আল্লাহর নাম সেখানেই হবে মুহাম্মাদের নাম মেরা নাম আল্লাহর নামের সাথে সাথে আমার নবীর নাম আছে না নেই তাই তো নবী রিসালাতের ধ্বনি আমি দিই তো ভাই আমার আদম আলাইহিস সালাম বললেন শিস আলাইহিস সালামকে যেখানে আমি দেখি আল্লাহর নামের সাথে সাথে আসমান জমিনের মধ্যে যা কিছু আল্লাহ আমাকে সব দেখিয়েছে সব জায়গায় আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখতে পাই তাই ভুলে যেও না আমি তোমাকে ওসিয়াত করছি ইজা যাকারাতাল্লাহ যখন তুমি আল্লাহর জিকির করবে বাল তাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলুন সুবহানাল্লাহ তাই তো আমরা এত নবী নবী করি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু তো তুমি যদি দুটো করে বলে তাহলে আর কি রাসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করে বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল মাআনির মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই তাফসীরটা আখাজ করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর থেকে তাফসীর ইবনে আব্বাস তিনি লিখেছেন যেখানে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু এই আয়াতে রহমত বলতে আমার নবীকে বোঝানো হয়েছে বলুন সুবহানাল্লাহ আর এই আয়াতে ফজল বলতে ইলম ইলম বলতে কোরআন বোঝানো রয়েছে কোরআন পেয়েছো নবী পেয়েছো খুশি করো
رحمت پیچو علم پیچو قرآن پیچو خوشی کرو فلیفرحوا خوشیاں مناؤ اے اللہ کس طرح منائے جس طرح جائز ہے اس طرح مناؤ بولو نو سبحان اللہ بولچے روزہ رکھنے کے لیے پورا مان بھالو تو ماشاءاللہ روزہ رکھے مناؤ پرتی سومبار روزہ رکھے تو روزہ رکھو منانو اتم بھالو ماشاءاللہ نبی ذکر مادھیمے پالن ভালো رہ جائے امن اچھے کھانا کھانو ہوے تبرک ہے تو ماشاءاللہ الحمدللہ امن نبی نجر ولادت پوچھتے تبرک کھائیچے শুনুন আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালি নফসিহি আমার দয়ার নবী নিজের বিলাদতের খুশিতে মুক্তি জবা করে সাহাবাদের খাইয়েছিলেন বলুন সুবহানাল্লাহ কিছু মৌলবীরা বলছে এটা আকিকা ছিল যদি আকিকাই ধরে নেওয়া হয় মরণ দিনের খুশিতে আকিকা হয় না জন্মদিনের খুশিতে হয় যদি আকিকাই হয় আকিকা কা খানা বিলাদত কে খুশি মে হোতা হ্যায় মরনে কা গম মে নহীঁ হোতা রামান নবী আকিকা করেছে আর মশহুর মারুফ মুহাদ্দিসিনরা বলেছেন না ওটা কি ছিল আমার নবীর বিলাদতের খুশিতে আমার নবী বাকরা জবা করে নিজের জন্মের খুশি মানিয়ে বিলাদতের খুশি মানিয়ে আগমনের খুশি মানিয়ে বকরি জবা করেছেন তাদের যুক্তি আমাদের দলিল হলো ভাই আমার রাসূল পাকের আকিকা সমস্ত আপনি তারিখের কিতাব তফসির হাদিসের কিতাব খুলে দেখে নেবেন আমার রাসূলের আকিকা আমার নবীর যখন 7 বছর বয়স ছিল আব্দুল মুত্তালিব আমার রাসূল পাকের দাদা যার তিনি আকিকা দিয়েছিলেন এবার যদি প্রশ্ন হয় ওটা তো অজ্ঞতার যুগের আকিকা ওই যদি নবী আকিকাটা দোহরেছিলেন তাহলে আমার নবী যখন বিয়ে করেছিলেন খাদিজাতুল কুবরাকে তখন কখন বিয়ে করেছিলেন 25 বছর বয়সে এলানে নবুয়াতের আগে বিয়ে করেছিলেন তো বিয়ে দোহরানো বেশি জরুরি না আকিকা দোহরানো বেশি জরুরি হাদিস কোরআনে কত আছে নাকি যে আমি খাদিজাতুল কুবরার সাথে যে বিয়েটা করেছিলেন ওই বিয়েটা দোহরে নিয়েছি অজ্ঞতার যুগের বলে বিয়ে যদি বিয়ে দোহরানো বেশি জরুরি যদি বিয়ে হারাম হয় তাহলে খুবই আছে নাকি তে দোহরাতে হবে বেশি করে বললাম নবীর ব্যাপার তো কথা হচ্ছে তো বিয়েটা তো যদি অবৈধ হয়ে থাকে বিয়েটা যদি দোহরানোর ব্যাপার থাকে তাহলে বিয়ে নবী দোহরালেন না আকিকা দোহরাবে আকিল কি কথা বুঝতে পারছেন আকিকা না দিলেও তো চলে আকিকা দিতে হয় কেন আপনার ছেলের আল্লাহ হায়াত দারাজ করবেন আপনার ছেলে সুস্থ থাকবে আল্লাহর শুকরিয়া আদায় করে আকিকা দিতে হবে যদি আকিকাও মানা হয় আকিকা তো বিলাদাতের খুশিতে হয় জন্মের খুশিতে ছেলে হয়েছে আকিকা দিতে এটা তো জন্মের খুশির খানা আকিকা বলে আর জন্মের খুশিতে খানা খাইয়েছেন বলে দুটোই তো মানে বিলাদাতের খুশিতেই হয় কি বল ঠিক না তো ভাই আল্লাহ লম্বা চরণে আসুন রাসূলের দরবারে একটু সালাত ও সালাম হাদিয়া